দর্শক বন্ধু এই যে পাতাবাহার এই গাছটিকে পাতাবাহার বলে এই এক ধরনের পাতাবাহার যেটা লাগানো আছে এবং এখানে এই রঙেরই আরেকটি পাতাবাহার যেটা হলো সরু সরু পাতা দেখতে পাচ্ছেন সরু পাতা এখানে আরেকটি রয়েছে রঙ বিরঙ্গের দেখুন এখানে দুই থেকে তিন রকমের রঙ আছে এখানে তারপর আরেকটি পাতাবাহার যেটি হলো রঙ বিরঙ্গের কিন্তু সরু সরু পাতা এই পাতাবাহারগুলো যদি আমরা আমাদের বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য এইভাবে সারিবদ্ধভাবে লাগিয়ে দেই বাড়িও সুন্দর হয় কত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছি এই গাছগুলো দিয়ে আমরা বাড়িরও সৌন্দর্য বৃদ্ধি করতে পারি এবং বাড়ির সীমানাটা আমরা সঠিকভাবে রাখতে পারি তাই দেখতেও খুব সুন্দর লাগে দেখুন রঙ বিরঙ্গের পাতাগুলো এই পাতাবাহারগুলো ব্যবসাও করা যায় এভাবে আমরা ঘরের মধ্যেও রাখতে পারি আমি সেটাও দেখাচ্ছি কিভাবে আমরা করে ঘরে রাখতে পারি আর এই যে গাছগুলো আছে না এই গাছগুলোর ডাল এইখান থেকে ছোট্ট একটি ডাল যদি আমরা এই গাছের নিয়ম এরকম একটি ছোট্ট ডাল যদি মাটিতে রোপণ করি তবু কিন্তু বেঁচে যায় মৃত্যু নেই এমনি যদি আমরা মাটিতে রাখি সেটাও বেঁচে যায় তারপরে এই যে দেখতে পাচ্ছেন বোতল বোতলের মধ্যে জল দিয়ে বা কাঁচের বোতল হোক প্লাস্টিকের বোতল হোক মাটির বোতল হোক যদি জল দিয়ে আমরা এই ডগাটাকে জলের মধ্যে এইভাবে রোপণ করি তাও কিন্তু গাছ বেঁচে যা শিকড় বের হয় পনেরো থেকে বিশ দিনের মধ্যে শিকড় বের হয় এবং এই গাছটি বাড়ির প্রচণ্ড শোভা বাড়ায় যেখানে সেখানে আমরা রেখে বাড়ির শোভা বাড়াতে পারি ঘরেরও শোভা বাড়াতে পারি তো দর্শক বন্ধু এই যে বিভিন্ন রকমের পাতাবাহারগুলো দেখতে পাচ্ছেন এই যে পাতাবাহারগুলো এই পাতা বাহারগুলো আবার বাজারে দেখবেন নার্সারিটি বিক্রয় হয় এটা বিক্রি করে দুটো পয়সাও ইনকাম করা যায় তো এই গাছগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু আমাদের একটু ছাপনি করে দিতে হয় কাটতে হয় এইভাবে যদি আমরা কাটি এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কাটার আছে এইভাবে যদি আমরা কাটি তাহলে আরও সুন্দর লাগে আর না কাটলে দেখুন ভাবে রয়েছে গাছগুলো তো দর্শক বন্ধু ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এই আশা রেখে ভিডিওটি এখানে রাখছি নমস্কার